হের দু হাজার চব্বিশ সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশ করিদমশাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর সেকেন্ড সেমেটিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে দেখো সরাসরি স্নেই কিন্তু আমরা নবম শ্রেণীর সেকেন্ড সেমেটিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে চল্লিশ আর সময় তোমাদের রয়েছে এক ঘন্টা তিরিশ মিনিট প্রথমে তোমাদের হচ্ছে বিভাগ ক বিভাক কয় একে দাগে রয়েছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো ছাত্রী পদৃপশ নেবাণ এক করে এক সাত সমান সমান সাত প্রথম কলকাতার দ্রাঘিমা হল বাইশ ডিগ্রি ত্রিশ মিনিট উত্তর বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব বিরানব্বই ডিগ্রি পূর্ব উত্তরবে অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব পরে প্রশ্ন প্রত্যেকটি অক্ষরেখা অর্ধবৃত্ত পূর্ণবৃত্ত উপবৃত্ত না মহাবৃত্ত উত্তরবে পূর্ণবৃত্ত পরে প্রশ্ন পাঁচ সংস্থান তত্ত্বের জনক বলা হয় উইলসন ম্যাকেনজি পিছো মার্গানকে উতাবে পিছোকে পরে প্রশ্ন ভারতের পূর্ব উপকূল হল এক প্রকার উন্নত অবনত স্বাভাবিক না প্লাবন সম উন্নত পর প্রশ্ন কোন রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানার দৈর্ঘ্য সবচেয়ে বেশি ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার না অসম উত্তরে ঝাড়খণ্ড পরে প্রশ্ন দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে ক্যানিংকে সুন্দরবনকে না দক্ষিণ দিনাজপুরকে উত্তরে ক্যানিংকে পরে প্রশ্ন মূল মধ্যরেখার প্রতিপাদ স্থানের দ্রাঘিমান মান জিরো ডিগ্রি নব্বই ডিগ্রি পূর্ব নব্বই ডিগ্রি পশ্চিম একশো আশি ডিগ্রি উত্তরে একশো আশি ডিগ্রি প্রশ্ন মরু অঞ্চলের পর্বতের পাদদেশীয় ভূভাগ ক্ষয় পেয়ে তৈরি হয় বাজাদা ওয়াদি প্লায়ানা পেডিমেন্ট উত্তরাবে পেডিমেন্ট প্রশ্ন তিস্তার উপনদী বিহারীনাথ বেলপাহাড়ি মথুরাখালী না অযোদ্ধা উত্তরাবে মথুরাখালী পরে তোমাদের রয়েছে বিভাগ খ দুয়ে এদিকে রয়েছে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো যে কোনো দুটি প্রশ্নে মানে এক করে এক কিন্তু দুই সমান দুই প্রথম পশ্চিমবঙ্গে শীতকালে দক্ষিণ আইপেন পশ্চিম দিকে মৌসুমী বায়ু প্রবাহিত হয় উত্তরবে ভুল তাহলে আমরা ভুল লিখবো প্রশ্ন প্রতিটি অক্ষরেখায় পরস্পরের সমান্তরাল পৃথিবী অক্ষকে সমকোণে ছেদ করেছে উত্তরবে ঠিক তাহলে আমরা ঠিক লিখবো প্রশ্ন অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া হল বহিস্থ ভূমিরূপ গঠন প্রক্রিয়ার অংশবিশেষ উত্তরবে ঠিক তাহলে আমরা সত্য লিখব বা ঠিক লিখবো পরে তোমাদের রয়েছে ক্ষয় থেকে উপযুক্ত শব্দবৈশী শূন্যস্থান পূরণ করো যে কোনো একটি প্রশ্নের মান এক প্রথম মধ্য আটলান্টিক শৈলশিলা বরাবর রয়েছে ড্যাশ ধরনের পাত উদ্ধভাবে প্রতি সারি প্রশ্ন দক্ষিণ আমেরিকার অনটি প্লানো ড্যাশ মালভূমির উদাহরণ উদ্ভাবে লাভা গড়ি তলে দক্ষিণ আমেরিকার অলটিপ্ল্যানো ড্যাশ মালভূমির লাভা গঠিত লাভাগঠিত দার্জিলিং জেলার মধ্যে দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হল ড্যাশ উত্তরাবে তিস্তা পরে রয়েছে গয়ের দাগে একটি বা দুটি শব্দ উত্তর দাও যে কোনো তিনটি প্রতিটি বৈষ্ণীমান এক করে এক ইন্টু তিন সমান সমান তিন প্রথম ক্রোনোমিটার ঘড়ি কে উদ্ভাবন করেন উত্তরবে জন হ্যারিসন পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি উত্থবে পশ্চিম বর্ধমান পরের প্রশ্ন নিরক্ষ নিরক্ষরেখাকে কত ডিগ্রি কোণে ছেদ করে উত্তরবে নব্বই ডিগ্রি পরে প্রশ্ন একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখে উত্তরবে তিব্বত মালভূমি প্রশ্ন কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক অবৈহিকারের প্রাধান্য লক্ষ্য করা যে উত্তরবে উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে তাহলে উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য লক্ষ্য করা যায় পরে হচ্ছে কয় দাগের স্তম্ভেলা প্রশ্নের মান এক করে এক ইন্টু দুই সমান সমান দুই কয় দাগে রয়েছে ক স্তমে রয়েছে শুশুনিয়া পাহাড় ইলুভিয়েশন খ রয়েছে বি বাঁকুড়া আর পুরুলিয়া এ এক নম্বর শুশুনিয়া পাহাড় হবে খ বাঁকুড়ার সঙ্গে দুই ইলুভিয়েশন হবে ক বি স্তরের সঙ্গে ভালো করে দেখে নাও পরে তোমাদের হচ্ছে বিভাগ গ নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো বিকল্প প্রশ্ন লক্ষণীয় প্রশ্নের মান দুই করে দুই গুণ চার শন শন আট প্রথম নিরক্ষরেখার অপর নাম রেখা কেন তুলে কথাটির অর্থ সমান নিরক্ষরেখার ওপর বছরের প্রতিটি দিন সূর্যশী লম্বাবে বা প্রায় লম্বভাবে পড়ে বলে দিন হাইপেন রাত্রি দৈর্ঘ্য সমান হয় অর্থাৎ বারো ঘন্টা দিন ও বারো ঘন্টা রাত্রি সেই কারণে এই রেখাটির অপর এক নাম বিসুবরেখা অথবাদি রয়েছে ভৌগোলিক জালক কাকে তো লিখবে দুটি স্থির মেরুবিন্দু উত্তর মেরু ও দক্ষিণ মেরু সংযোগকারী কাল্পনিক রেখাটিকে অক্ষ বলে গ্লোবের মাধ্যমে পূর্ব থেকে পশ্চিমে কাল্পনিক অক্ষরেখা এবং উত্তর থেকে দক্ষিণে কাল্পনিক দ্রাঘিমা রেখা জালের মতো বেষ্টন করে থাকে একে ভৌগোলিক জালক বলে এই রেখাগুলির মাধ্যমে কোন স্থানের অবস্থান নির্ণয় করা যায় পরেছে পাত কি উত্তর লিখবে হ্যাসোনোস্পিয়ারের ওপর ভাসমান ও চলনশীল শিলামণ্ডলের শক্ত ও কঠিন খণ্ডগুলিকে পাত বলে উনিশশো ছাপ্পান্ন খ্রিষ্টাব্দে কানাডার ভূপর্থবিদ জেটি উইলসন প্রথম পাত বা প্লেট শব্দটি ব্যবহার করেন ভূতকে সাতটি বড়পাত আটটি পাদ ও কুড়িটিরও বেশি ছোট পাদ আছে উদাহরণ ইউরোশীয় পাদ প্রশান্ত মহাসাগরীয় পাদ প্রভৃতি অথবাধি রয়েছে বাজাদা কি লিখবে কোনো মরু অঞ্চলে পর্বত পাদেশীয় নিম্নাংশে জল ও বায়ুপ্রবাহের সম্মিলিত কার্যে টুকরো টুকরো পাথরও বালিকণা সঞ্চিত হয়ে যে সমতল ভূমিভাগ গঠন করে তাকে বাজাদা বলে পরে নগ্নিভবন কাকে বলে যে আভবিকার ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত প্রভাবে শিলাস্তরের উপরিভাগ বিচ্ছিন্ন হয়ে অপসারিত হলে অভ্যন্তর ভাগ উন্মুক্ত হয়ে পড়ে এইভাবে শিলাস্তরের ভেতরের অংশ ভূপৃষ্ঠে উন্মুক্ত হলে তাকে বলা হয় নগ্নিভবন সুতরাং নগ্নিভবন হল আভবিকার ক্ষৈভবন ও পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত ফল অথবা দিয়ে রয়েছে চাষ কাকে বলে পাহাড়ি অঞ্চলে ঢাল কয়েকটি ভাগে কেটে ধাপের সৃষ্টি করে প্রবাহমান জলের গতি প্রশমিত করা হয় এবং কৃষিকাজে ব্যবহার করা হয় এই কৃষিকাজকে ধাপ চাষ বলে এর ফলে পাহাড়ের ঢালে মৃত্তিকা ক্ষয় কম হয় তাল কাকে বলে তাহলে তাল কথার অর্থ নিম্নভূমি বা হ্রদ সমগ্র কোচবিহার জেলা জলপাইগুড়ি দক্ষিণ অংশ উত্তর দিনাজপুরের উত্তর ভাগ মালদা জেলার মহানন্দা কালিনী নদীর মধ্যবর্তী এলাকায় অবস্থিত নিচু ভূমিগুলিকে স্থানীয় ভাষায় তাল বলে বা তাল বলা হয় অথবা যদি ত্রাসের নদী কাকে বলে এবং কেন তিস্তাকে ত্রাসের নদী বলে বা তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয় কারণ পার্বত্য অঞ্চলের এই নদী অত্যন্ত খরস্রোতা এবং বরফকলা জলে পুষ্ট এই নদীতে বর্ষার জল প্রচণ্ড জলস্ফীতি ঘটায় ফলে প্রায় প্রতি বছর তিস্তা নদীতে প্রবল বন্যা দেখা যায়। এই কারণে তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয় পরে তোমাদের হচ্ছে বিভাগ ঘ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও বিকল্প প্রশ্ন লক্ষণীয় প্রশ্নের মান তিন করে তিনগুণ চাষ সংসান বারো প্রথম দ্রাঘিমা রেখার গুরুত্ব বা ব্যবহারগুলি উল্লেখ করো দ্রাঘিমা রেখার গুরুত্বগুলি হলো এক গোলার্ধ নির্ণয় মূলমধ্রেখা ও একশো আশি ডিগ্রি দ্রাঘিমারেখা মিলিত হয়ে পৃথিবীকে পূর্ব পশ্চিম গোলার্ধে ভাগ করেছে দুই প্রমাণ সময় গণনা মূলমধ্যরেখা স্থানীয় সময়কে সমস্ত পৃথিবীর প্রমাণ সময় ধরে বিভিন্ন দেশের প্রমাণ সময় গণনা করা হয় তিন স্থানীয় সময় নির্ধারণ প্রতিটি দ্রাঘিমারেখার ওপর মধ্যাহ্ন সূর্যের অবস্থানের ভিত্তিতে স্থানীয় সময় নির্ধারণ করা হয় চার তারিখ বিভাজন একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখরেখা টানা হয়েছে যা পৃথিবীতে তারিখ বিভাজনের কাজ করে অবস্থান নির্ণয় কোনো স্থান পূর্ব গোলার্ধে না পশ্চিম গোলার্ধে অবস্থিত তা রেখার সাহায্যে নির্ণয় করা হয় ছয় সীমানা নির্ধারণ পৃথিবীর বেশ কিছু দেশ বা রাজ্যের মধ্যে সীমানা নির্ধারণে দ্রাঘিমারেখা ব্যবহার করা হয়েছে যেমন ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার মাধ্যমে একশো বিয়াল্লিশ ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখা এবং আলাস্কা ও কানাডার মধ্যে একশো চোদ্দো ডিগ্রি পশ্চিম সীমানা রূপে অবস্থিত অথবা রয়েছে ভারতের প্রমাণ সময় বা আই এস টি বলতে কী বোঝো উত্তর লিখবে একটি দেশে অসংখ্য দ্রাঘিমারেখা থাকে ফলে সেই দেশে একাধিক স্থানীয় সময় পরিলক্ষিত হয় ফলে দেশের কাজকর্ম চালাতে খুবই অসুবিধা হয় এই অসুবিধা দূর করার জন্য দেশের মধ্যবর্তী একটি নির্দিষ্ট দ্রাঘিমা রেখার স্থানীয় সময় অনুসারে ওই দেশের সব কাজ চালানো হয় এবং ওই দ্রাঘিমার স্থানীয় সময়কেই সেই দেশের প্রমাণ সময় ধরা হয় ভারতের ক্ষেত্রে বিরাশিগ্রি ত্রিশ মিনিট পূর্ব দ্রাঘিমা রেখাটি প্রায় দেশের মাঝখান দিয়ে গেছে তাই ওই দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় বা ইন্ডিয়ান অর্থাৎ আইএসটি ধরা হয় বিদেশি কি মিনিট পূর্ব দ্রাঘিমারেঘাটি ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরের কোকোনাথ ও সোনা ইটের ওপর দিয়ে প্রসারিত হয়েছে বিদেশি থেকে মিনিট পূর্ব প্রমাণ কার স্থানীয় সময় অনুসারে ভারতের সব সরকারি বেসরকারি অফিস রেল চলাচল বেতার ও টেলিভিশন সম্প্রচার ইত্যাদি কাজকর্ম পরিচালিত হয়ে থাকে ভারতীয় প্রমাণ সময় গ্রিনিচের প্রমাণ সময় থেকে পাঁচ ঘন্টা ত্রিশ মিনিট এগিয়ে আছে কারণ ভারতের প্রমাণ দ্রাঘিমা গ্রিনিচের থেকে পূর্বে অবস্থিত পড়েছে ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন লিখবে ভারতের অন্যতম শ্রেষ্ঠ খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চল হলো ছোটনাগপুর মালভূমি এখানকার আর্কিয়ান ও টার্শিয়ারি যুগের শিলাস্তরে প্রচুর পরিমাণে বিভিন্ন খনিজ সম্পদ রয়েছে যার পরিমাণ ভারতের মোট সঞ্চিত খনিজ সম্পদের প্রায় চল্লিশ পার্সেন্ট খনিজস্থল ও প্রাকৃতিক গ্যাস ছাড়া প্রায় সমস্ত ধরনের খনিজ সম্পদ যেমন কয়লা অভ্র তামা বক্সাইড আকরিক লোহা গ্রাফাইট চুনাপাথর ম্যাঙ্গানিজ ইউরিয়াম ডোলামাইট সিসা ক্রোমাইট চিনামাটি ফেলসফার ক্লে অ্যামাইটাইট কাইনাইট প্রভৃতি যথেষ্ট পরিমাণে ছোটনাগপুর অঞ্চলে পাওয়া যায় এর মধ্যে ভারতের মোট সঞ্চয়ের প্রায় সত্তর পার্সেন্ট কয়লা পঁচানব্বই পার্সেন্ট তামা বাহান্ন পার্সেন্ট অভ্র পঞ্চাশ পার্সেন্ট বক্সাইড এই অঞ্চলে সঞ্চিত আছে এবং ভারতের মোট উৎপাদনের প্রায় চল্লিশ পার্সেন্ট কয়লা নব্বই পার্সেন্ট অভ্র পঞ্চাশ পার্সেন্ট তামা ত্রিশ পার্সেন্ট বক্সাইড চৌত্রিশ পার্সেন্ট গ্রাফাইট পনেরো পার্সেন্ট আকরিক লোহা এই অঞ্চল থেকে উত্তোলিত হয় এই কারণে ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলে অথবাদি রয়েছে টিকা লেখো গ্রহস্থ উপত্যকা ভালো করে দেখে নাও প্রথমে পয়েন্ট করবে সংজ্ঞা তারপরে পয়েন্ট করবে সৃষ্টির কারণ শেষ পয়েন্ট করবে উদাহরণ ভালো করে দেখে নাও পরে হচ্ছে টিকা লেখো আবহ বিকার সংজ্ঞা আবহাওয়ার অন্তর্গত বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা বৃষ্টিপাত বায়ুপ্রবাহ তুষারপাত প্রভৃতির দ্বারা যান্ত্রিকভাবে শিলা বিচূর্ণীকৃত হলে কিংবা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড জল প্রভৃতি দ্বারা রাসায়নিকভাবে শিলা বিয়োজিত হলে তাকে আভবিকার বা বিচুর্ণভ্রমণ বলে উদাহরণ আবহবিকারে ভূপৃষ্ঠস্থ শিলা বিচূর্ণীকৃত বা বিয়োজিত হয় ও বিচূর্ণীকৃত বা বিয়োজিত পদার্থগুলি মূল শিলার কাছাকাছি পড়ে থাকে উদাহরণ ক্ষুদ্রাকার বিসরণ প্রস্তর ছাই খণ্ডীকরণ শল্কমোচন অঙ্গরযোজন জারণ আদ্র বিশ্লেষণ প্রভৃতি প্রক্রিয়ায় আবহিকার সংঘটিত হয় অথবা যে টিকা লেখ হিউমাস উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ মৃত্তিকার উপরিস্তরে জৈবপথরূপে সঞ্চিত হয় ওই সব মৃত্তিকাস্থিত আনুবীক্ষণিক জীব দ্বারা বিয়োজিত হয় এবং তা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে এক জটিল কালো বর্ণের প্রত সৃষ্টি করে একে হিউমাস বলে হিউমাস সমৃদ্ধ মাটি খুব উর্বর ও পুষ্টিগুণ সম্পন্ন হয় এই ধরনের মাটির জলধারণ ক্ষমতাও খুব বেশি কিন্তু হিউমাস মাটিতে দীর্ঘদিন থাকতে পারে না এটি ধীরে ধীরে খনিজ পদার্থে রূপান্তরিত হয়ে মাটিতে মিশে যায় হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে টিকা লেখো পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমবঙ্গে শীতকালে উত্তর পূর্ব দিক থেকে শীতল ও শুষ্ক বায়ু প্রবাহিত হয় বলে এই সময় ঝড় বৃষ্টি সাধারণত হয় না এবং শান্ত হওয়া বিরাজ করে তবে সুদূর পশ্চিমের ভূমধ্যসাগর থেকে সৃষ্টি হয়ে আসা নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি হয় পশ্চিম দিক থেকে আসার কারণে এই নিম্নচাপ তথা ঘূর্ণিঝড়কে পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা বলে বৈশিষ্ট্য পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পঁচাত্তর থেকে একশো সেমি পর্যন্ত বৃষ্টিপাত হয় দুই পাহাড়ে তুষারপাত হয় তিন অনেক বেলা পর্যন্ত কুয়াশা থাকে অথবা রয়েছে ম্যানগ্রোভ উদ্ভিদ টিকা লেখো ম্যানগ্রোভ উদ্ভিদ ভালো করে দেখে নাও উত্তরটা আমি আর মুখে বলছি না মুখে বললে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে তোমাদেরই অসুবিধা হবে আমি আস্তে স্কল ডাউন করছি আমি কিন্তু অবশ্যই ভিডিওতে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতে নোট ডাউন করে নেবে পরে তোমাদের রয়েছে বিভাগ উমো নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রথম অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য নির্ণয় করো পরচে পাঁচ সংস্থান দত্তের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো প্রথমে তোমাদের কোশ্চেন রয়েছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য দেখে নাও তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমি আসলে স্কল ডাউন করছি আমি আর মুখে বলছি না মুখে বললে ভিডিওটা একটা বড়ো হয়ে যায় তোমাদেরই অসুবিধা হবে ভালো করে দেখে নাও কারণ বেশ কয়েকটি পয়েন্ট কিন্তু দেওয়া রয়েছে অর্থাৎ পার্থক্য দেওয়া রয়েছে এখান থেকে যে কোনো ছটি পার্থক্য লিখলেই কিন্তু হয়ে যাবে প্রথমে তোমরা প্রথম পাঁচটা পার্থক্য দেখে নাও এইটা চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে তোমাদের হাতে নোট ডাউন করে নিতে পারো বা এখান থেকে তোমরা মুখস্থ করে নিতে পারো এবার তোমরা ছয় থেকে দশ পর্যন্ত পার্থক্য স্ক্রিনশটটা নিয়ে নাও পরের প্রশ্নের উত্তর দেখে নাও পাঁচ সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের গঠন পাঁচ সংস্থান তত্ত্ব আবিষ্কার ভূবিজ্ঞানী জেটি উইলসন উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রথম পাত বা প্লেট শব্দটি ব্যবহার করেন এরপর ম্যাকেনজি পার্কার মার্গান প্রমুখ বিজ্ঞানীগণ এই তত্ত্বের অবতারণা করলেও ফরাস বিজ্ঞানী লাপিচও প্রথম পাত তত্ত্বের সর্বাধুনিক ব্যাখ্যা দেন তত্ত্বের মূল বক্তব্য পৃথিবীর ভূতক অনেকগুলি খণ্ডের সমষ্টি প্রতি খণ্ডকে পাত বলে ভূতকে এই ধরনের সাতটি পাত আটটি মাঝারি ও বেশি বেশি পাত আছে তিন অ্যাসোনোস্পিয়ারের ওপর ভাসমান পাতগুলি তাপের পরিচালন স্রোতের কারণে সঞ্চারিত হয় যার এই পাত সঞ্চালন পরস্পরের দিকে অর্থাৎ অভিশারী বি পরস্পরের বিপরীত দিকে অর্থাৎ প্রতিসারী সি পাশাপাশি অর্থাৎ নিরপেক্ষ এই তিন ভাবে হয়ে থাকে এবং বিভিন্ন ভূমিরূপ গঠন করে যার মধ্যে উল্লেখযোগ্য হল ভঙ্গিল পর্বত পাত সঞ্চরণ ও ভঙ্গিল পর্বতের উত্থান উত্থানি পাত সীমান্তে চলমান দুটি পাত পরস্পরের অভিমুখে এসে ধাক্কা খায় এবং সংঘর্ষ সীমান্তে ভঙ্গিল পর্বত সহ নানান ধরনের ভূমিরূপ গঠিত হয় অভিশারী পাঁচ সীমান্ত থেকে ভাগ মহাদেশীয় 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 মহাসাগরীয় 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 পাতে কিন্তু ভঙ্গিল পর্বত গঠিত হয় না পয়েন্ট করব মহাদেশীয় মহাদেশীয় পাঁচ ভঙ্গিল পর্বতের উৎপত্তি সাধারণত দুটি মহাদেশীয় পাতের মাঝখানে থাকে একটি অপ্রশস্ত অগভীর সমুদ্র একে মুহিখাত বলে নদ্যদীর মাধ্যমে আসা পলি সঞ্চিত হয়ে এই মুহিখাত ভরাট হয় একদিকে মহাদেশীয় পাত দুটি যত পরস্পরের দিকে এগিয়ে আসে ততই মহিখাত সংকীর্ণ হয় ও পলিরাশি ভাজপ্রাপ্ত হয়ে ওপরে উঠে ভঙ্গিল পর্বত গঠন করে চিত্রটা দেখে নাও এই চিত্র তোমরা কিন্তু পাললে এঁকে দেবে পরে রয়েছে পয়েন্ট উদাহরণ উদাহরণটা দেখে নাও চিত্রটা এবং উদাহরণটা ভালো করে দেখে নাও তোমরা চাইলে এটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো পরের পয়েন্ট করবে মহাদেশীয় মহাসাগরীয় পাঁচ সীমান্তে ভঙ্গিল পর্বতের উত্থান যখন একটি মহাদেশীয় পাত ও মহাসাগরীয় পাত পরস্পরের দিকে এগিয়ে আসে তখন অপেক্ষৃত ভারী শিলাগঠিত মহাসাগরীয় পাতটি হালকা মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে ফলে মহাদেশীয় পাতের প্রান্তে সঞ্চিত পলিরাশি ভাঁজ খেয়ে ওপরের দিকে উঠে ভঙ্গিল পর্বত গঠন করে দেখে নাও এটা হচ্ছে তোমাদের মহাদেশীয় মহাসাগরীয় পাত সীমান্তে ভঙ্গিল পর্বতের উত্থান হচ্ছে পয়েন্ট উদাহরণ উত্তর আমেরিকা পাত ও প্রশান্ত মহাসিগরীয় পাতের মাঝে রকি পর্বতের উত্থান ঘটেছে দক্ষিণ আমেরিকা ও নাজকা পাতের মাঝে আন্দিজ পর্বতের উত্থান অস্ট্রেলিয়া পাত ও প্রশান্ত মহাসাগরীয় পাতের মাঝে গ্রেড ডিভাইডিং রেঞ্জের উত্থান ঘটেছে ভালো রুদ্র দেখে নাও পাঁচের দিন পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব নিম্নরূপ এক ঋতু বৈচিত্র্য পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমের প্রধান বৈশিষ্ট্য হল ঋতু বৈচিত্র্য প্রধানত চারটি ঋতু গ্রীষ্ম শরৎ শীত ও বসন্ত হলেও পশ্চিমবঙ্গের ছয়টি ঋতু লক্ষ্য করা যায় যেমন বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল আষাঢ় শ্রাবণ বর্ষাকাল ভাদ্র আশ্বিন শরৎকাল কার্তিক অগ্রহণ হেমন্তকাল পৌষ মাঘ শীতকাল ফাল্গুন চৈত্র বসন্তকাল উষ্ণতা পশ্চিমবঙ্গের বায়ুর প্রভাবে সামগ্রিকভাবে উষ্ণ আর্দ্র জলবায়ু বিরাজ করলেও স্থানভেদে উষ্ণতার পার্থক্য দেখা যায় যেমন গ্রীষ্মকালে কলকাতার গড় উষ্ণতা পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড হলেও আসানসোলের গড় উষ্ণতা হয় পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড আবার শীতকালে উপকূলীয় অঞ্চলের গড় উষ্ণতা বারো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আঠেরো ডিগ্রি সেন্টিগ্রেড হলেও পার্বত্য অঞ্চলের উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায় তিন বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে দক্ষিণ ও পশ্চিম মৌসুমীবায়ুর প্রভাবে বৃষ্টিপাত ঘটে তবে বৃষ্টিপাত সর্বত্র সমান হয় না গড় বার্ষিক বৃষ্টিপাত পার্বত্য অঞ্চলে চারশো সেমি তরাইয়ে তিনশো পঞ্চাশ সেমি মালভূমিতে একশো পঁচিশ সেমি ও সমভূমিতে একশো আশি সেমি চার আগমনের অনিয়শ্চয়তা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সময়ের আগে ঢুকলে বন্যা বা সময়ের পরে এলে খরা হয় প্রাকৃতিক ঝঞ্ঝা মৌসুমী বায়ুরভাবে গ্রীষ্মকালে কালবৈশাখী শরৎকালে আশ্বিনের ঝড় ও শীতকালে পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় ছয় শীতল উত্তর হাইপেন পূর্ব বায়ুর প্রভাব উত্তর পূর্ব বায়ু পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হলেও বিভিন্ন স্থানে শীতলতার প্রভেদ লক্ষ্য করা যায় যেমন পার্বত্য ও মালভূমি অঞ্চলে উষ্ণতা কম হলেও দক্ষিণবঙ্গে উষ্ণতা খুব কম হয় না আদ্র আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালে আদ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টি হয় কিন্তু শীতকালে শুষ্ক উত্তর পেন পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হয় না তাই আদ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল পশ্চিমবঙ্গের জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য উপর প্রভাব গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের হাত থেকে বায়ু রক্ষা করে মৌসুমী বায়ুর আগমনে বৃষ্টি শুরু হয় এবং উষ্ণতা প্রায় কমে যায় তবে শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে শীতকালের বা শীতের প্রভাব অনেক বেড়ে যায় ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সেমিটি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদম ভুলবে আর আমার চ্যানেল নতুন হওয়া লাই সাবস্ক্রাইব প্রেস করে বা সে বেলাইক প্রেস করবে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যায় আর বছর নবম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর বিষয়ের সিলেবাস কাটা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও তোমাদের সকলকে জানে আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লে লিস্ট দেখতে পারো তারপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে তাহলে তোমরা কোশ্চেনটা দেখে নাও